যে আমার আপনার ঘরের ফাতেমাটাকে, ফাতেমার একটা বই তুলে দেওয়া হইতো, কখনো বাপকে খোঁটা দিত না। তার নিজের বান্ধবী, তার আব্বা বড় লোক, যাক জমকপূর্ণ বিদায় দিচ্ছে আর এ বাপকে খোঁটা দিচ্ছে, খবরদার ওই রকম ভাবে যদি দিতে না পারো বাপকে ধমক দিচ্ছে, বাপকে খাটো করছে, ছোট করছে। ও যদি ফাতেমার ইতিহাসটা পড়ত, জীবনে বাপকে খোঁটা দিতে পারত না। এই ঠিক বলছি না ভুল বলছি? ফাতেমার বিয়ে হয়েছে আলীর সাথে, বিদায়ের সময় হয়েছে, ফাতেমা যাবে আলীর ঘরে, হযরতে আলী এসেছেন, আল্লাহর রাসূল ফাতেমাকে নিতে এসেছি, ঠিক আছে যাও আলী আমি পাঠিয়ে দিচ্ছি। মাগরিবের নামাজ রাসূলুল্লাহ পড়ে উম্মে আইমানকে খুঁজতে শুরু করে দিলেন, আমার উম্মে আইমান কোথায়? কিছুক্ষণ পরে উম্মে আইমান উপস্থিত। রাসূলুল্লাহ বলেন, উম্মে আইমান আমার ফাতেমাকে আলীর ঘরে পৌঁছে দাও। হযরতে ফাতেমা নবিনন্দিনী ফাতেমা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা, কিয়ামত পর্যন্ত এমন মহিউচি নারী আসবে না, আসবে না, আসবে না। ফাতেমা বলেন, আমি তখন কর্মে ব্যস্ত ছিলাম, আমি ঘুণাক করেও টের পাইনি যে আজকে আমাকে আমার স্বামী আলীর ঘরে যেতে হবে। উম্মে আইমান ফাতেমাকে বলে, ফাতেমা চলো আলীর ঘরে তোমাকে যেতে হবে, রাসূলুল্লাহ আমাকে আদেশ করেছেন। উম্মে আইমান ফাতেমাকে সঙ্গে নিয়ে আলীর ঘরে পৌঁছে গেলেন। ফাতেমা এইরকম ভাবে দরজায় টোকা মেরেছেন, হযরতে আলী দরজাটা খুলে দেখে ফাতেমা, হযরতে আলী অবাক হয়ে গিয়েছে যে আজকেই যে ফাতেমা আসবে, গুনাহ করেও টের পাইনি। হযরতে উম্মে আইমান বলে, আলী রে এই নাও তোমার আমানত, আমার রসুল যদি বলতেন আমার সাহাবারা কে কোথায় তোমরা আছো, আজকে আমার ফাতেমাকে যাক জমকপূর্ণ ভাবে বিদায় দেব, আমি রসুল আমার কন্যার বিদায় হবে, গোটা পৃথিবী দেখবে যাক জমকপূর্ণ ভাবে। যদি রসুল সামান্য ইঙ্গিত করত, সো সাহাবারা মাল ধন সম্পদ রসুলুল্লাহর কদম তলায় উৎসর্গ করে, কিন্তু আমি রাসূল যদি কাজটা করি, আমার পরে উম্মত যারা আসবে তারা যদি জাকজমকপূর্ণ পিতা মাতারা বিদায় দিতে না পারে, আমি রাসূল আমাকে তারা খোঁটা দিবে। আমি হলাম ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোথায় আছে কোরআনে? পারা নম্বর 17, সূরার নাম আম্বিয়া, পৃষ্ঠা নম্বর 10, মিডিল পয়েন্টে, আল্লাহ পাক আমাকে জগতের রহমত করে প্রেরণ করেছে। এমন কোন কাজ আমার দ্বারাই হওয়া ঠিক না যা উম্মত পরবর্তীতে আমাকে খোঁটা দেবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ এই কথাটা এক জায়গায় বলে না, পারা নম্বর 21, সূরার নাম, সূরার নাম আহজাব, পৃষ্ঠা নম্বর 19 নিচের দিকে, পারা নম্বর 28, সূরার নাম ইয়া আইয়ুহান নবী, সূরার নাম সূরা সফের আগে সূরা মুমতাহানা, পৃষ্ঠা নম্বর 2 ওপরে, এভাবে করে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী ও মোল্লার চকবাসীরা, আজকে ফাতেমার ওই ঘটনাটা যদি আমার আপনার ঘরের ফাতেমা পড়ত, তো কখনো আব্বাকে খোঁটা দিত না। সাইকেলটা সৌভাগ্য মনে করছে যেন সাইকেলে করে বিদায় যাচ্ছে, আর এখন বিদায় দেওয়ার সময় কি যাচ্ছে বলো দেখি, কটাকার কটাকার জোরে বলো, ডেল্লা। ওই দেখো, তারপরে আপনি আমরা মেয়ে বি, আপনার মেয়ে আছে ডেল্লা, সত্য কথা বলেছে। আবার যদি কম হয় জামাই খারাপ মনে করবানি, সবাই তো 1.5 লাখ টাকা গাড়ি চড়তেছে আর আমার যদি কম, উস ইসপিস ইসপিস লাগাবেন। তাই খেয়ে না খেয়ে এমনকি জমি পর্যন্ত বিক্রি করে দিয়ে জামার মন জোগানোর জন্য মোটর সাইকেল পর্যন্ত কিনে দিয়েছে, আমার মেয়েটাকে যেন ভালোভাবে নিয়ে যেতে পারে। রীতিনীতি সংস্কৃতি আছে? এই জোরে বলেন আছে? এই আলিম নামের জালিমরা যাদের দায়িত্ব ছিল রক্ষক, তারাই হয়ে গেছে আজ ভক্ষক।